সহকর্মী নাজমুল হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজমুল, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নিপা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সকল ফলাফল বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে যাচ্ছে, তারপরে কিন্তু নির্বাচন কমিশনে আসবে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করছি আরও 40 থেকে 50 মিনিট পরে কিন্তু নির্বাচন কমিশন প্রাথমিকভাবে তাদের কাছে যে প্রাপ্ত ফলাফল, সেই প্রাপ্ত ফলাফল তাদের পক্ষ থেকে ঘোষণা করবেন। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফল, যেহেতু 4টায় মানে 2 ঘন্টা 50 মিনিট আগে যে ভোট গ্রহণ শেষ হয়েছে, ইতিমধ্যে অনেক কেন্দ্রের কিন্তু ফলাফল কিন্তু স্থানীয়ভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। সেই ফলাফল ঘোষণার পরে কিন্তু আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে সেগুলো কিন্তু দেখা হচ্ছে, যেহেতু বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তাদের পোলিং এজেন্টরা সেগুলো যাচাই বাছাই পর, তারপরে কিন্তু সেগুলো কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবে, এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু একসাথে করা হবে, হিসেব করা হবে, তারপরে কিন্তু সেই ফলাফল কিন্তু আসবে কিন্তু নির্বাচন কমিশনে। তো নির্বাচন কমিশন আসলে নিশ্চিত হয়ে কিন্তু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের পক্ষ থেকে, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের, সেখানে কিন্তু যে পেছনে যে মঞ্চ সেখান থেকে কিন্তু ঘোষণা করা হবে। তবে আমরা ইতিমধ্যে যেটি নির্বাচন কমিশনের তার যে ধারণা সেটি হচ্ছে যে 40% ভোট, সেই ভোট কিন্তু তারা ধারণা করছেন যে আজকে ভোট গ্রহণ হয়েছে। যেহেতু কোনো আসনে এখন পর্যন্ত বেসরকারি পর্যায়ে কোনো আসনে কোন প্রার্থী বিজয়ী হয়েছেন এটা কিন্তু জানার সুযোগ এখনও হয়নি। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে 300 আসনে নয়, একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে নওগাঁ, 2 আসনে তা সেটি বাদে 299টি আসনে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। আর চট্টগ্রামের একজন নৌকা সমর্থিত প্রার্থী, তাকে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তিনি হুমকি দিয়েছেন এই অভিযোগে। যেহেতু আজকে কিন্তু ঘটনাবহুল যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু 2 জন কর্মকর্তা যারা নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা হৃদরোগে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তাদের ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার তিনি দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া সার্বিকভাবে কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা, সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে। এখন প্রাপ্ত ফলাফল আমি একটু পেছনে দেখাতে চাই যে এখানে কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিনিধি, তারা যারা নির্বাচন কমিশন যারা সমন্বয় করছেন তারা কিন্তু এখানে তারা আছেন, এবং তারা অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের তারা তাদের পক্ষ থেকে যে বিষয়গুলোকে মানে তাদের ফলাফল, সেইভাবে তাদের স্থানীয়ভাবে তারা কিন্তু তাদের ফলাফল কিন্তু তারা আমরা যেটা জেনেছি সেটি তারা তাদের মতো করে সংগ্রহ করছেন। তবে কয়েকটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটি কিন্তু আগে থেকে অনুমেয়, সেই আসনগুলোর দিকে মূলত কিন্তু এখানে সবার আগ্রহ রয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভোটের নির্বাচন কমিশনের যে ডেটাবেস, যেটি ডিজিটাল ডেটাবেস, সেখানে কিন্তু বলা হচ্ছে যে দেখানো হচ্ছে ঢাকা বিভাগে 26% ভোট, এটি আরও বাড়তে পারে শতাংশের হারে, খুলনা বিভাগে 32%, সিলেট বিভাগে 23%, ময়মনসিংহ বিভাগে 30%, রাজশাহী বিভাগে 27% এবং রংপুর বিভাগে 27% ভোট গ্রহণ হয়েছে, এবং বরিশালে সেখানে 31% ভোট গ্রহণ হয়েছে। চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত তাদের নির্বাচন কমিশনের যে হিসাব সেখানে 28% ভোট গ্রহণ কিন্তু সেখানে হয়েছে। তবে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই আসনগুলোর দিকে, যে স্থানীয়ভাবে কিন্তু যাদের আগ্রহ রয়েছে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে যেখানে আভাস রয়েছে। আমরা কয়েকটি কেন্দ্রে দেখেছি যে যারা আলোচিত প্রার্থী তারা এগিয়ে আছেন। আমরা যেমন আমরা ইতিমধ্যে জেনেছি যে বেসরকারিভাবে কিন্তু জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। তারপরে আমরা আরও জেনেছি যে নিক্সন চৌধুরী এবং কাজী জাফরুল্লাহ নৌকার প্রতীকে তার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। গোপালগঞ্জে তিনে শেখ হাসিনা তিনি পেয়েছেন 37,000 আর তার প্রতিদ্বন্দ্বী 1,000-এর কম ভোট পেয়েছেন। এরকম আমরা আরও কিছু আলোচিত আসন, সেই আসনগুলো যেমন ফরিদপুরে সদরের যে আসন সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী কিন্তু স্বতন্ত্র প্রার্থী একে আজাদের চেয়ে পিছিয়ে রয়েছেন।
আমরা দেখেছি যে সালমা ইসলাম যিনি ঢাকা একের নির্বাচন করে তিনি 9000 পেয়েছেন এখন পর্যন্ত হিসেবে, তবে সালমান রহমান 20000-এর বেশি ভোট পেয়েছেন, ব্যবধান আছে রয়েছে বেশি ভালোই। তবে আমরা আরও কিছু বিষয় তথ্য আপনাদেরকে আমরা ঘন্টায় জানিয়ে দেবো। তবে এইখানে যে দীপুমনির বিষয়টি বলি, দীপুমনি আগে এগিয়ে আছেন, তার আসনে নৌকা মনোনীত প্রার্থী চাঁদপুরে আমরা নীলফামারী দুয়ে আসাদুজ্জামান, তিনি 29000 ভোট পেয়েছেন, নৌকা প্রতীকে এগিয়ে আছেন। ভোট গ্রহণ শেষে যে গণনা শেষ হয়েছে, এখন আসলে প্রত্যেকটি কেন্দ্র থেকে কিন্তু সেই ফলাফল কিন্তু এখন একসাথে করা হচ্ছে। আমরা অনেকগুলো আসন, যেমন আলোচিত সাকিব আল হাসান, তিনি 15000 আসন সিট ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী রেজাউল পেয়েছেন মাত্র 331 এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল। নওগাঁ পাঁচে নৌকার প্রার্থী, তিনি 26000 ভোট পেয়েছেন, ট্রাক প্রতীকে 12000 তিনি ভোট পেয়েছেন। শেরপুর দুইকে আমরা দেখেছি নৌকার প্রতীক এগিয়ে রয়েছে, তবে বিভিন্ন জায়গায় কিন্তু কারচুপির অভিযোগ কিন্তু করছেন যারা, আসলে কারচুপির অভিযোগ তো রয়েছে। তবে যে বিষয়টি নিপা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে, যেহেতু কিছুক্ষণের মধ্যে এক ঘন্টার মধ্যে কিন্তু অনেকগুলো আসনের কিন্তু ফলাফল কিন্তু জানা যাবে বেসরকারিভাবে, স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে যে ফলাফল, তবে যে দুর্গম আসন যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে একটু সময় লাগবে। আর সেই রিটার্নিং অফিসার তারা কিন্তু নির্বাচন কমিশনে তারা তাদের ফলাফল যখন পাঠাবেন, তারপরে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু নির্বাচন কমিশন যেখানে যে বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা করার যে মিডিয়া সেন্টার করা হয়েছে এখান থেকে ঘোষণা করা হবে। সব কিছু মিলিয়ে দীপ্ত টেলিভিশনের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে জানিয়ে দিব। আর যে আসনগুলোতে বেশি মানুষের আগ্রহ রয়েছে, যেখানে জমজমাট লড়াই হয়েছে সেখানে মানুষের আগ্রহ বেশি, সেই আসনগুলো আমরা সবার আগে তথ্য জানিয়ে দেবো। নিপা নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সঙ্গে সংযুক্ত হব। দর্শক, এবারে যেতে চাই রংপুরে, আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেখানে, রংপুরের ভোট গণনার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, তিনি আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। আনোয়ার, ভোট গণনার সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। নিপা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন তো আসলে ফলাফলের অপেক্ষা, ফলাফলের পালা। তো আমি রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে অডিটোরিয়ামটি আছে এখানেই আসলে যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র হিসেবে আসলে এটাকে নির্ধারণ করা হয়েছে। এখন রংপুরের যে বিষয় যদি বলি, তাহলে ফলাফল যে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু ফলাফল বেসরকারিভাবে কিন্তু আমরা আসলে তথ্যগুলো পাচ্ছি, কিন্তু এখানে রিটার্নিং কর্মকর্তার যে এই যে কার্যালয় বা এখান থেকে যে সুনির্দিষ্ট কোনো কেন্দ্র থেকে যে ফলাফলগুলো প্রকাশ করা সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। কিন্তু তারপরেও আমরা বেসরকারিভাবে বিভিন্ন তথ্য থেকে, সহকর্মীদের কাছ থেকে কিছু তথ্য তো আমাদের কাছে আসছে, বিভিন্ন কেন্দ্রের ফল গণনা হয়ে যাচ্ছে, সেখান থেকে কিছু কিছু তথ্য কিন্তু আমরা পাচ্ছি। একটু বলতে চাই, সেটি হচ্ছে যে রংপুরে 6টি সংসদীয় আসন নিয়ে রংপুর, এখানে আমি একটি বা দুটির আসনের একটু ফলাফল আপনাকে আমি জানাতে চাই। যেমন খুবই প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছে রংপুর এক, সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেটলি প্রতীক নিয়ে যিনি আসাদুজ্জামান বাবলু, তিনি কিন্তু বেশ এগিয়ে আছে। আমি একটু সংখ্যাটাও বলতে চাই, তিনি 48214 ভোট পেয়েছেন, এটা প্রাপ্ত কেন্দ্র যদি বলি 73টি কেন্দ্রের সব ফলাফল। সেখানে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিয়ার আসিফ, তিনি পেয়েছেন 6333, এবং সেই সঙ্গে মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ছিলেন, যদিও জাতীয় পার্টিতে এখন তিনি নেই, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুরে এক আসনে তিনি পেয়েছেন 14083 ভোট। তো এরকম যদি আমি বলি যে রংপুর একই সঙ্গে রংপুরের যে সদর অর্থাৎ তিন, যেখানে জিএম কাদের যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একই সঙ্গে যদি আমরা বলি এখানে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছে, নিশ্চয়ই আলোচনায় এসেছে এর মধ্যে, আপনি জানেন যে এখানে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর তিন আসন থেকে সদরে, আর তিনিও কিন্তু তুলনামূলক ভালো ভোট পাচ্ছেন এমন তথ্য কিন্তু আছে। যদি আমি একটু সুনির্দিষ্টভাবে বলি যে এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে কিছু তথ্য এসেছে, তাতে আমার কাছে তথ্য হলো যে 30000-এর উপরে জিএম কাদের ভোট পেয়েছেন বিভিন্ন কেন্দ্র থেকে, সেখানে 12-14000 ভোট কিন্তু পেয়েছেন এই আনোয়ারা ইসলাম রানী, তৃতীয় লিঙ্গের এই প্রার্থী। তো সব মিলিয়ে যদি বলি বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল কিছুটা আমরা সংগ্রহ করছি বিভিন্ন মাধ্যম থেকে,
আর পর্যায়ক্রমে এই রংপুরের যে ছয়টি সংসদীয় আসন রয়েছে সেই আসনের ফলাফলগুলো কিন্তু আমরা আসলে পেতে শুরু করব। তবে রিটার্নিং যে কার্যালয়, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এখান থেকে ঠিক ওইভাবে সুনির্দিষ্টভাবে যে বিভিন্ন কেন্দ্রের যে ফলাফলগুলো তা আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও ঠিক ওইভাবে প্রকাশ করা হচ্ছে না। তো নিপা, আমরা পর্যায়ক্রমে এই ফলাফলগুলো আমরা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো, বিশেষ করে এই যে রংপুর, অর্থাৎ রংপুরের যে ছয়টি সংসদীয় আসন, সেই আসনের যে ফলাফল এবং কেন্দ্রের যে ফলাফলগুলো রয়েছে। নিপা আনোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। এবার একটু মানিকগঞ্জ যেতে চাই। দর্শক, আমরা আবারও ভোট গণনার খবর জানব। মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদ, সেখানকার ভোট গণনার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সেখানে অনেক প্রার্থী এখন এসেছেন ফলাফল সংগ্রহ করার জন্য। অনেক প্রার্থী যারা মনোনীত প্রতিনিধি আছেন তারাও এসেছেন, গণমাধ্যম কর্মীরাও এসেছেন। তবে এখন পর্যন্ত সুনিশ্চিত ভাবে এখন পর্যন্ত আমাদের ফলাফল জানানো হয়নি। বিক্ষিপ্ত বা বিভিন্ন কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, তবে তারা একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে মানিকগঞ্জের যে এক আসনটি রয়েছে সেই আসনে কিন্তু 29% বেশি ভোট পড়েছে, এবং মানিকগঞ্জের দুই আসনটি রয়েছে সেখানে কিন্তু 38% বেশি ভোট পড়েছে, এবং মানিকগঞ্জ তিন আসনে 39% বেশি ভোট পড়েছে। এই তিনটি আসনে মানিকগঞ্জে মূলত 35% কিছুটা বেশি ভোট পড়েছে বলে তা আমাদেরকে সংশ্লিষ্ট ব্যক্তিকর্তা যারা আছেন এখানে তারা কিন্তু নিশ্চিত করেছেন। তবে আমরা হয়তো পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো যে ভোট কেন্দ্রগুলোর ফলাফলের কি অবস্থা, সেগুলো আসতে শুরু করেছে এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা আছেন তারা মূলত তাদের কাজগুলো করছেন, আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। আরেকটি তথ্য জানিয়ে রাখি, মানিকগঞ্জে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যে স্বাভাবিক ছিল সেই বিষয়টি তার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা নিশ্চিত করেছিলেন। এবং এই মুহূর্তের খবর যদি বলি যে ফলাফল সংগ্রহের কাজ চলছে এবং আমরা ফলাফলগুলো নিশ্চিতভাবে পাওয়ার পরে আসলে আমাদের দর্শকদের জানাতে পারবো যে কোন কেন্দ্রে কোন প্রার্থীগুলো কত ভোট পড়েছে। এই ছিল আমার কাছ থেকে আসলে নিপা মানিকগঞ্জের সবশেষ পরিস্থিতি। জাহিদুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।